আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে বাতাম শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর এখন লাঠি খেলা হবে। তো এই জায়গাটাতে লাঠি খেলা হবে। দেখতে পাচ্ছেন যে হাসান হোসেনের যে শোক পালন করা হচ্ছে তার জন্য মাতম হচ্ছে এই হারে লোকের সংখ্যা। যে জোরটা ছুটে না এমন একটা বিষয় হয়, মানে দুটো তাজিয়া এমনভাবে চম্বুকের মতন জোড়া লেগে যায় যে ছুটতে চায় না এমন। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এখানে এই যে একটা মেয়ে মানে উল্টো হয়ে পড়ে আছে। হ্যালো বন্ধুরা, আমি দিলদার, আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে নতুন ভিডিওতে। আর আজ হলো মোহরম, সেই মোহরম উপলক্ষে কী কী অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপনাদের দেখাবো। এবং পান্ডুয়ার হিস্ট্রিতে এবং গাজল হিস্ট্রিতে প্রথমবার যে মোহরমে শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্সও এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের চারপাশে সেন্ট্রাল ফোর্সও দেওয়া হয়েছে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরে থেকে হাজার হাজার লোক এসছে এখানে, যা ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরপ্রদেশ সমস্ত জায়গা থেকে এসছে। এবং সেই সমস্ত কিছু মোহরমে কি কি হচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখাবো, তো থাকুন আমাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এটা কুতুব শহরের তাজিয়া বা নিশান চলে এসছে পান্ডোর উদ্দেশ্যে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাবলিক এত ভিড়, এত গ্রেট, আমার পিছনটা যেভাবে তো বললাম মিলিত হয়ে গেছে। আর পিছনটা দেখুন, এতটাই ভিড় যে না দেখলে কল্পনা করতে পারবেন না। হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ লোক বলতে পারেন। এবং 90% বিভিন্ন জায়গা থেকে এসছে, মানে পাবলিকের এতটা ক্রেজ যা বলে বোঝানো যাবে না। দেখুন নিজের চোখেই, দেখুন নিজের চোখে দেখে অনুভব করুন কি হারে ভিড়। রাস্তা কানাই কানাই পূর্ণ হয়ে আছে আর কি, মানে যা না চোখে দেখলে আপনি বিশ্বাস করবেন না। ক্যামেরাতে আমি উপরের দিকটাও দেখাচ্ছি, দেখুন উপরেও এতটাই লোক এবং ভিতরে অতটাই লোক ভর্তি হয়ে আছে। পিছনটাতেও দেখালাম আমি, তো চারদিকে লোকে ভর্তি, এতটাই ক্রেজ আর কি এই মোহরমের পান্ডুয়াতে আর কি। দেখুন ওই দিকটাতে যে হারে ভিড় দেখলেন, সেম একই রকম ভিড় আমি দেখানোর চেষ্টা করবো। যেখানে দাহা বা যেখানে ফাতিয়া হবে বা দুটো তাজিয়া এক জায়গায় মিলিত হবে, সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে মহিলাদের ভিড় বেশি আছে, এই দেখুন যতগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই বাইরে থেকে এসছে। জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি আমি, এখানে আসবে তজিয়া দুটো মিলিত হবে, এই যে একটা তজিয়া এখানে রয়েছে আমার পিছনে। আর এই যে দেখুন ক্রেজ, মানে পাবলিকের যা ক্রেজ বা আস্থা, এটা যে আমাদের শোক উৎসব, সেই শোকে সামিল হতে, মাতম করতে আমি দেখাচ্ছি। এখানে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন বিভিন্ন জায়গা থেকে ভূতে ধরা বা বিভিন্ন স্বাভাবিক অসুস্থতা নিয়ে সবাই এসছে। আর এখানে অনেকজনের শিপা হয়ে যায় বা সুস্থ হয়ে যায় দেখতে পারেন, সেই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা থাকুন, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এবং বাইরের থেকে যারা এসছে, যারা অসুস্থ, বিভিন্ন ধরনের রোগ টোক নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন একটা আস্থা নিয়ে ওই উৎসবে হাজির হয়েছে সবাই, শোকের উৎসবে। এই সেই জায়গা,
এই যে আমি জুম করে দেখাচ্ছি, এখানে এই যে একটা মেয়ে মানে উল্টো হয়ে পড়ে আছে, অ্যাকচুয়ালি তার শারীরিক অসুস্থতা আছে, সেটা এখানে এসে সে তারা বিশ্বাস করে যে ঠিক হয়ে যায়, আর অনেকের হয়েছেও, এবং দেখতে পাচ্ছেন সেই জিনিসটা আমি একটি দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এটা হলো আমাদের পান্ডুয়া স্ট্যান্ড, এবং পান্ডুয়া স্ট্যান্ডের দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানেও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে লোক, এত লোকের ভিড় আর এত ক্রেজ। সামনে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এইখানটা জাস্ট ভিতরে দাহার ভিতরে যে ভিড়টা মানে দেখার মতন, দেখুন কত ভিড়। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা তাজিয়া বা নিশান দুটো একত্রিত করা হচ্ছে, এবং এখানে সিন্নি ফাতিয়া করা হবে, এবং ইমাম হোসেন হাসান হোসেনের নামে এখানে মাতাম হবে বা শোক পালন করা হবে, সেই দৃশ্যটা এবার আমি দেখাবো আপনাদেরকে। তো আগে আমি একটু দৃশ্যটা দেখাচ্ছি যে দুটো এক জায়গায় হয়ে গেছে, সবাই এসে এখানে কেউ গোলাপ জল ছিটাচ্ছে, কেউ নিজের মানত করছে, ভিন্ন ধরনের যা রীতি রিওয়াজ আছে সেগুলো পূরণ হচ্ছে আর কি এখানে। এবং আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো এখানে মাতমের দৃশ্য, মানে হাসান হোসেনের নামে শোক যে পালন করা হয় কীভাবে পালন করে সেই দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদের। আর চারদিকে ভিড়টাও একটু আমি দেখানোর চেষ্টা করবো, দেখুন উপরেও কতটা ভিড়, নিচে যত ঠিক উপরেও ততটাই ভিড় রয়েছে আর কি। তো মাতমের দৃশ্যটা একটু আপনাদের দেখুন। লোকের সংখ্যা না দেখলে না, দেখুন এক জায়গায় মিলিত হয়েছে তাজিয়া বলতে নিশান যেটা আর কি, দেখুন ভিড়টা আমি একটু করে দেখানোর চেষ্টা করছি। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে মাতাম শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর এখন লাঠি খেলা হবে, তো এই জায়গাটাতে লাঠি খেলা হবে, মানে শোক উৎসব শোকের যে মাতাম হয় হাসান হোসেনের সেই মাতাম শেষ হয়ে গেল, এই পিছনটাতে দেখতে পাবেন খালি হয়ে গেছে, আর এখানটাতে লাঠি খেলা হবে। তো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণটা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো ছোট করে আমি একটু লাঠি খেলাটা দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি পান্ডুয়া বড় আস্তানার কাছে, আর এখানে পেয়ে গেছি আমাদের পান্ডুয়া সমাজের আর কি যারা এই মোহরমটাকে এখানে পরিচালনা করছে, তো রকি কাকা আছে। তো এবার কিরকম ভিড় বা এত লোক কোথা থেকে এসেছে? এবার সব গ্রামের লোকজন ভেঙে পড়েছে, আর বাইরে থেকে অনেকজন এসেছে, সব থেকে বেশি এবার লোকজন এখানে হয়েছে। বুঝতে পারছেন কাকারা এখানে পরিচালনা করছে, এখানে আজনুদা আছে, এই যে লোক কিসের উপর বিশ্বাস করে এত লোক এত জায়গা থেকে এসছে, মানে আনবিলিভেবল, মানে যেটা বিশ্বাস করা যায় না, আই ক্যান্ট বিলিভ দিস, মানে এমন টাইপের সিচুয়েশন হয়েছে, কি বলতে চান? এই বছরে প্রচুর পরিমাণ আমাদের লোক হ্যাঁ আমাদের দুঃসময় পুরো তাজিয়ে আছে, এর আগে আমরা দেখেছি এরকম ভিড় কোনোবার হয়নি, মানে এবার মনে হয় রেকর্ড করা ভিড়, তাই তো? হ্যাঁ মানে কোথা থেকে এত লোক আসছে? আমাদের একটা জীবনী প্রোগ্রাম করছিল রকি ভাই আমার, মোহরম শুনতে পারলেন যে মোহরম উপলক্ষে পাঁচ দিন, মোহরমের আগের পাঁচ দিন জীবন
এসেছে হাসান হোসেনের। আপনারা এর পরবর্তীবার পান্ডুয়াতে যদি আসেন, পান্ডুয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি, মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল স্টেশন থেকে মাত্র 20 টাকা ভাড়া, পান্ডুয়া স্ট্যান্ডে নামবে সোজা এখানটাতে। মরণের 5 দিন আগে এখানে হাসান হোসেনের জীবনী করা হয়, সেই জীবনী শোনার পর আপনারা মরণের শোক পালন এখানে করতে পারেন। এই ব্যবস্থা করা আছে এবং এখানে থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা, লজ টজ সমস্ত কিছু আছে, মানে মেহমানদের জন্য সমস্ত সুবিধা করা হয়েছে। বিভিন্ন দরগা থেকে যারা এসে তাদের জন্য চা এবং জল খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে। আমি একটু করে দেখানোর চেষ্টা করবো এই সাইডটাতে। তো দেখুন এখানে চা জল খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে, আর সমস্ত দিনটা আমি কী হচ্ছে সমস্ত কিছু আমি দেখাচ্ছি। আর এখান থেকে তাজিয়া যাবে, মিলিত হবে, সে মিলিতর দৃশ্যটাও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা তাজিয়া বা দুই নিশান একত্রিত হয়ে একসঙ্গে যাচ্ছে, যেখানে গিয়ে একসঙ্গে মিলিত হবে, আমি কিছুক্ষণ আগেই বললাম আপনাদের। এবং আরেকটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, বাইরের লোকেরা এই তাজিয়াকে কীভাবে সম্মান করে দেখুন। তারা এটাকে সালাম করছে বা এখানে মানত করছে, এবং নিচে দিয়ে পার হলে এদের মনোকামনা পূরণ হবে, তারা এটা বিশ্বাস রাখে এবং এখানকার সিলসিলা বা ঐতিহ্য এটা। লোকের ভিড়টা জাস্ট দেখুন, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা যারা আসেননি তো আমার ক্যামেরার চোখে আপনারা দেখে নিন কী হারে ভিড়। মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে এসে ঠাসা ঠাসি হয়ে এসে এখানে এই দৃশ্য দেখার জন্য আসে এবং এখানে এসে সেই দৃশ্যটা উপভোগ করে। তো আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো দেখুন এত ভিড় এবং দুটোই তাজে একসঙ্গে চলে যাচ্ছে আর কি। তো এবার চলে এসেছি আমি কুতুব শহর দরগার কাছে আর কি, আস্তানার কাছে, আর এইখানে দুটো তাজিয়া মিলিত হবে। তার আগে আমি দেখাবো কুতুব শহরের ছেলেরা এখানে বাইরের লোকের জন্য শরবতের ব্যবস্থা করেছে বাইরের যারা মাইমান আছে তাদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে। এটা কি টাকা লাগছে? খুব ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছেন, ফ্রিতে শরবতের ব্যবস্থা করেছে আর কি, মানে বাইরে থেকে যারা আছে আনলিমিটেড শরবতের ব্যবস্থা, মানে এটা একটা মানবিক জ্ঞান বলা যায়। এরকম যদি সব জায়গায় বা প্রতিবার করে এরা, তো তাদেরকে উৎসাহ করা অবশ্যই ভালো। তো এদের জন্য তো হওয়া উচিত, খুব সুন্দর একটা কাজ করছে এরা, এখানে শরবত খাওয়াচ্ছে আর কি। দেখুন তো আমরা একটু ট্রাই করে দেখবো শরবতটা, খেয়ে দেখি। চিনি আছে, জল আছে, মিনারেল ওয়াটার আছে, মিনারেল ওয়াটার আর মিনারেল ওয়াটার, লেবু, রুয়াবজা। তো এই যে শরবত খাওয়ানো হচ্ছে, এটা কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কি দিয়ে বানানো? আমাদের এটা রুয়াবজা আছে, ওয়াটার আছে, আপনার জল ফেরেস আছে, আমাদের জার আছে দেখতে পারেন, রয়্যাল স্টোর জার, আর আপনারা চিনি, শরবত, আমরা বরফ দিয়ে এটাকে তৈরি করেছি। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, আমরা খুব ভালো উদ্যোগ। তো এদেরকে খুব সাধুবাদ জানানো উচিত, যারা সুন্দর একটা কাজ করছে। আমি দেখছি জাস্ট একটা অনেকদিন জিনিস অ্যালফাবেট অনুযায়ী হয়েছে, তো সবার RC নাম্বার ছিল তাই সবারই নাম দীপঙ্কর, ওটাই দেখছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কুতুব শহর আস্তানা বা কুতুব শহর দরগা, আমরা ছোট দরগা বলে থাকি। আর এইখানে এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, এইখানটাতে দুটো যে তাজিয়া বা নিশান আমাদের দুই দরগার আর কি, সেই আসবে এবং এখানে মিলাদ বা ফাতিয়া দোয়া হবে। দোয়া হওয়ার পর দুই তাজিয়া দুই দিকে চলে যাবে, আর এখানে মোহরমের সমাপ্তি ঘোষণা করা হবে, মোহরমের যে শোক শোভা আর কি সেটা শেষ হবে এখানে। এখানটাতেই আসবে, আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন যে দুই তাজিয়া এসে উপস্থিত হয়ে গেছে এখানে। তো এখন মিলাদ শুরু হয়ে গেছে, মিলাদ শুরু হয়ে যাওয়ার পর দুই তাজিয়া দুই দিকে চলে যাবে। তো মিলাদ হচ্ছে দুই তাজিয়া এক জায়গায় একত্রিত হয়েছে। এখান থেকে বলা হয় যে এই তাজিয়া দুটো জোট ছুটতে চায় না। তো মিলাদ কমপ্লিট, অলমোস্ট দোয়া হচ্ছে, দোয়া কমপ্লিটের পর তাজিয়া দুটা একত্রিত থেকে আবার আলাদা হয়ে যাবে। এবং এখানে কথিত হয় যে জোটটা ছুটে না এমন একটা বিষয় হয়, মানে দুটো তাজিয়া এমনভাবে চম্বুকের মতন জোড়া লেগে যায় যে ছুটতে চায় না, এমন একটা ক্রেজ এখানে থাকে। সেই দৃশ্যটা অনেকে কাছ থেকে দেখতে চাই। এই দেখুন দুইটো তাজিয়া দুই দিকে চলে যাচ্ছে, বিছড়ে যাচ্ছে যাকে বলে, জুদা হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে। আর দেখুন ভিড়
আমি বারবার বলছি ভিড়টা সত্যি দেখার মতো, এবং দুই তাজিয়া দুই দিকে চলে গেল। সেই দৃশ্যটা একটু করে আমি তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম। এই হলো আমাদের গ্রামের দৃশ্য। তো দেখতে পারলেন যে পান্ডুয়াতে কীভাবে মোহরম উৎসব, মোহরমের যে মিছিল বা মোহরমের যে নিশান নিয়ে দুই দরগা যাওয়া হয় সেটা কীভাবে পালন করা হয় দেখতে পারলেন। লাস্ট ফিনিশিংয়ে দুইটা এক জায়গায় হয় এবং মিলাদ বা ফাতিয়া হয় এখানে। একটা চলে গেল আমাদের বড় দরগায়, আর একটা এদিকে চলে গেল দেখতে পাচ্ছেন যেটা কুতুব শহর আর কি, ছোট আস্থানা বা কুতুব শহর বলে যেটা। তো জালাল বাবা মাকদুম বাবার মাজার আছে এখানে, এবং ভিড়টা যতটা দেখতে পাচ্ছেন বাইরের লোক বেশি এখানে, মানে 90% লোক বাইরে থেকে এসছে, কারণ এখানে আসলে তাদের অনেক রকম সিফা হয় বলে। এবং ভিডিওটাকে আমি একটু করে দেখানোর চেষ্টা করলাম আমাদের পান্ডবদের মোহরমটা কীভাবে পালন করা হয়। ভিডিওটা কেমন লাগলো বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেন, এবং চ্যানেলটাকে আপনাদের যত পারবেন শেয়ার করুন, আমি ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এখানে আমাদের কুতুব শহর দরগার ইমাম সাহেবকে পেয়ে গেছি, মানে মোহরম সম্বন্ধে একটু আমি জানতে চাই। মোহরম আমাদের ইসলামিক প্রথম মাস, আর দীর্ঘদিন এই চলে আসছে, কিন্তু যে ভালো আমরা একটা মোহরম কাজে দাঁড়িয়ে করছি চলে আসছে, মানে সিলসিলা সিলসিলা, মানে মোহরম একটা ইসলামের নতুন মানে প্রথম মাস শুরু হয় সেই উপলক্ষে মোহরমটা হয়, প্লাস হাসান হোসেনের স্মৃতির উদ্দেশ্যে শোক পালন করা হয়, ঠিক আছে। তো এই সিলসিলাটা পান্ডুয়াতে বহুদিন ধরে চলে আসছে, আর আস্তে আস্তে এটার প্রতি বাইরের লোক প্রচুর আকৃষ্ট হচ্ছে, এবং এত সুন্দর এখানে পরিষেবা পাচ্ছে, এখানে লজ গড়ে উঠেছে অনেক, অনেক থাকার জায়গা আস্তানা রয়েছে, এবং এসে অনেকে সিফা পাচ্ছে বলেই থাকছে। আপনি আসলে দেখতে পাবেন এখানে অনেকে নাচানাচি করছে, নাচানাচি করছে না বাবু, আপনি আপনি 5 মিনিট নাচলে আপনি হিপে যাবেন, এরা গোটা রাত ধরে ওরকম করছে, তার মানে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো কিছু এরা নিজে থেকে করছে না, নিশ্চয়ই ভিতরে কিছু আছে। গোটা রাত ধরে এতক্ষণ ধরে ওরা মানে হাজিরি দিচ্ছে, এত নাচানাচি করছে, তার মানে এই না আপনি একটা লোককে 500 টাকা যদি দিন সে নাচবে না, তবে তার যদি ভক্তি থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই সে নাচবে। তো সেই জিনিসটা এখানে হচ্ছে। তো 5 মিনিট আপনি নিজে দেখেন নেচে আপনি হাঁপিয়ে যাবেন, এদের মধ্যে হাঁপানিটা নাই, কারণ নিশ্চয়ই কিছু প্রবলেম আছে তাদের শারীরিকভাবে, এখানে আসলে সেই সিফাটা পায়। তো সেটা হলো ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট গাজল ব্লক পান্ডুয়া অঞ্চলের পান্ডুয়া গ্রাম বা কুতুব শহর গ্রাম। তো ভিডিওটা বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই।